বাংলা সহায়তা কেন্দ্রে আধার পরিষেবা প্রত্যেক পঞ্চায়েত এলাকায় বিএসকে 3000 পদে নিয়োগ শীঘ্রই কিন্তু করা হবে। অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র থেকে এখন বিএসকে থেকে আধার কার্ডের বিভিন্ন কাজ হবে। তো এই কাজের জন্য প্রত্যেকটি জেলায় জেলায় কিন্তু রিক্রুটমেন্ট ছাড়া হবে। 3000 পদে নিয়োগ শীঘ্রই হতে চলেছে। তো আজকে প্রতিবেদনটির মধ্যে দিয়ে ডিটেলস বিষয়গুলো দেখব, কোন জেলায় কতগুলো ভ্যাকান্সি, সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন জেলাভিত্তিক নতুন বিএসকের তালিকা কিন্তু তৈরি করা হয়েছে। এখানে তালিকাগুলো দেওয়া হয়েছে। প্রথমে আলিপুরদুয়ারে আছে 34টি ভ্যাকান্সি, বাঁকুড়াতে 78টি, বীরভূমে আছে 64টি, কুচবিহারে আছে 48টি, দক্ষিণ দিনাজপুরে 23টি, দার্জিলিংয়ে 36টি, হুগলিতে আছে 79টি, হাওড়া 60, জলপাইগুড়িতে 35টি, ঝাড়গ্রামে আছে 34টি, কালিম্পংয়ে 29টি, মালদাহে 72টি, মুর্শিদাবাদে 107টি, নদিয়াতে 77টি, উত্তর চব্বিশ পরগনায় 82টি, পশ্চিম বর্ধমান 28টি, পশ্চিম মেদিনীপুরে 103টি, পূর্ব বর্ধমানে 73টি, পূর্ব মেদিনীপুর 101টি, পুরুলিয়াতে 64টি, দক্ষিণ চব্বিশ পরগনায় 159টি, উত্তর দিনাজপুরে 45টি, কলকাতায় আছে 30টি। এই হচ্ছে জেলার লিস্ট, কোন জেলায় কতগুলো ভ্যাকান্সি সেটা আপনাদেরকে বলে দিলাম। এবার আমরা দেখে নেব ডিটেলস বিষয়গুলো। নিচে চলে আসছি, নিচের দিকে আসলে এখানে আপনারা পাচ্ছেন, প্রথমেই যেটা এখানে বলা হচ্ছে, সব সরকারি প্রকল্পেই আধার সংযোগ এখন একরকম বাধ্যতামূলক। তার জন্য নতুন আধার কার্ড কিংবা সাম্প্রতিক তথ্য সংযোজন বা ত্রুটি সংশোধনের হিড়িক পড়ে গিয়েছে রাজ্য জুড়ে। কিন্তু হাতে গোনা কিছু ব্যাংক, পোস্ট অফিস এবং আধার কেন্দ্র বাদে সেই পরিষেবা কোথাও মেলে না, ফলে সামান্য কাজের জন্য পরে দীর্ঘ লাইন। জনতার সেই যন্ত্রণার দিন শেষ করতে এবার উদ্যমী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের প্রতিটি পঞ্চায়েত এলাকায় বাংলা সহায়তা কেন্দ্রে অর্থাৎ বিএসকেতে মিলবে আধার সংক্রান্ত যাবতীয় পরিষেবা। সম্প্রতি কেন্দ্রীয় সরকার এই অনুমতি দিয়েছে, সেই জন্যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে এমন কেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী। রাজ্যের 23টি জেলায় বর্তমানে জেলা ও ব্লক প্রশাসনের এপি সেন্টার এ 3541টি বিএসকে রয়েছে। সেখানে মোট 7120 জন কর্মরত। অর্থাৎ আমাদের গোটা পশ্চিমবঙ্গে 3541টি বিএসকে রয়েছে সেন্টার, সেখানে 7120 জন কিন্তু কাজ করছে ইতিমধ্যে। প্রতিটি পঞ্চায়েতে বিএসকে স্থাপনের লক্ষ্যমাত্রা পূরণের আরও 1461টি কেন্দ্র তৈরি করা হবে। রাজ্য মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকে সেই সিদ্ধান্তে সিলমোহর পড়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে প্রায় 3000 কর্মী অর্থাৎ 2922 জন নিয়োগেও মিলছে অনুমোদন। রাজ্য সরকারের বিবিধ সামাজিক পরিষেবাকে বাংলার বিভিন্ন প্রান্তে মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে বিএসকে। মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত এই কেন্দ্র থেকে এখনও পর্যন্ত পরিষেবা পেয়েছেন 9 কোটির বেশি বঙ্গবাসী। 40টি সরকারি দপ্তরের 323টি পরিষেবা মেলে এগুলির মাধ্যমে। সেই তালিকায় যুক্ত হয়েছে আধার পরিষেবা, অর্থাৎ নতুন কার্ড তৈরি থেকে সংশোধন সব কিছুই করা যাবে এই কেন্দ্রে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরে তত্ত্বাবধানেই এই বিএসকের মাধ্যমে আধার পরিষেবার দায়িত্ব দিয়েছে মোদী সরকার। নবান্নের এই শীর্ষ আমলার দাবি, বর্তমানে নির্দিষ্ট কিছু পোস্ট অফিস এবং ব্যাংকে কেন্দ্রীয় সরকার নির্ধারিত 50 টাকার বিনিময়ে মেলে আধার পরিষেবা, কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। আবার বহু ক্ষেত্রে লিঙ্কের অভাবে চূড়ান্ত পর্যায়ে গিয়ে কাজ অসমাপ্ত রেখে ফিরতে হয়। অন্যদিকে বেশ কিছু ভুইফোর সংস্থা অনলাইনে আধার সংশোধনের নাম করে গ্রাহকের পকেট থেকে 500 থেকে 1000 টাকা কেটে নেয়, কিন্তু বিএসকেতে 1 পয়সা বেশি দিতে হবে না গ্রাহকদের। মুখ্যমন্ত্রীর এই পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে আধার সহ সমস্ত সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিত হবে। নবান্ন সূত্রের দাবি, বিএসকেতে আধার পরিষেবার জন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামী মার্চের মধ্যে তা চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। প্রথম পর্যায়ে রাজ্যের 1000 বিএসকেতে পাইলট প্রজেক্ট হিসাবে শুরু করা হবে এই পরিষেবা।
এখানে 5 বছর বয়স পর্যন্ত শিশুদের আধার কার্ড তৈরি করা যাবে, ফলে পঞ্চায়েতের বাসিন্দাদের সন্তান নিয়ে এখনকার মতো দূরে যেতে হবে না। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, বিবিধ পেনশন সহ যাবতীয় তথ্য কিংবা ফর্ম এই বিএসকেগুলিতে বিনামূল্যে পাওয়া যায়। ইলেকট্রিক বিল পর্যন্ত জমা দেওয়ার সুযোগ রয়েছে, নির্দিষ্ট দিনের মধ্যে তা জমা করলে 1% অতিরিক্ত ছাড় মেলে। এইবার সেই দিনের সেই তালিকায় আধার যুক্ত হলে আক্ষরিক অর্থে সারা বছর দুয়ারে সরকার পরিষেবা নিশ্চিত করবে বিএসকেগুলি। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন, খুব শীঘ্রই আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বিভিন্ন জেলায় এই বিএসকের রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি শুরু হতে চলেছে এবং আধার পরিষেবা সেখান থেকে আপনাদের মিলবে প্রত্যেকটি বিএসকে থেকে। তো এর ডিটেলস নোটিফিকেশন যখন অফিসিয়াল নোটিশ বেরোবে আমরা অবশ্যই আরও একবার ভিডিওর সঙ্গে আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ এরকম নতুন নতুন আপডেট উঠে আসলে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেটা জানিয়ে দেব।